মির্জা ফখরুল সাহেব কারাগার থেকে বেরিয়েছেন। কারাগার থেকে বেরিয়ে বলছেন যে এই সরকারকে পতন না করে বাড়িতে ফিরবেন না। মির্জা ফখরুল সাহেব সরকারের পতন হবে না, কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার শান্তির সপক্ষের সরকার, এই সরকার উন্নয়নের সরকার, এই সরকারকে পতন ঘটানো যাবে না। তাহলে আপনি বলুন যে যদি এই সরকারকে পতন না ঘটাতে পারে তাহলে ওই নয়া পল্টনে কান ধরে উঠবস করে রাজনীতি থেকে বিদায় নেবেন, সেই কথা সেই ওয়াদা বাংলার জনগণের কাছে করতে হবে। ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে আপনারা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছেন, 10 তারিখ বলেছিলেন, এক একজন কোতোয়াল আছে তাদের, তারা বলেছিলেন 10 তারিখের পর 11 তারিখ থেকে চলবে খালেদা জিয়ার নির্দেশে সরকার চলবে, খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে। ও ভাই, মুগদেশের দেশ চলে কার কথায়? কার কথায়? লজ্জা নাই, ওদের শরম নাই, ওদের যার এক কান কাটা সে হাটে রাস্তার এক পাশ দিয়ে, যার দুই কান কাটা সে হাটে রাস্তার মাঝখান দিয়ে, ওদের দুই কান কাটা, ওরা বেহা, ওরা বেসরম, ওদের লজ্জাহীন। আমরা শুধু বলতে চাই 10 তারিখ যে ঘটনা ঘটাতে চেয়েছিলেন তা ব্যর্থ করে যেমনি ভাবে দিয়েছি, আজকের অবস্থান কর্মসূচিও আপনাদের আপনাদের সেই দুশ্চিন্ত সেই খারাপ মতলবকে আজকে আমরা ব্যর্থ করে দিচ্ছি, ব্যর্থ করে দেব ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, এরপর নেতৃবৃন্দ আরো কয়েকটি কর্মসূচিতে যাবে, আমি শুধু বলবো প্রস্তুত থাকতে হবে যুবলীগের বন্ধুরা, প্রস্তুত আছেন না? প্রস্তুত আছে? ইশারে মে কাফি বলতে হবে, বুঝতে হবে। আজকে ছোট ছোট লাঠি নিয়ে আসছেন পতাকা নিয়ে, যখন বলবো ওরা বাড়তে বাড়তে বেশি বেড়ে গেছে তখন কচাল লাঠি দিয়ে নামতে হবে, আর সেই লাঠি নিয়ে যদি আমরা নামি আপনারা যে লাঠি দেখান ওই লাঠি দিয়ে পালাবার পথ পাবেন না আপনারা।